তো আপনারা প্রথমে যেটা করবেন, ভলিউম বাড়ানোর প্লাস বাটন, যেটাতে ভলিউম বাড়ানো হয় ওটা চাপ দিবেন, আর পাওয়ার বাটন চাপ দিবেন। চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। কিছুক্ষণ ধরে রাখার পরে দেখবেন এরকম অপশন আসবে। তারপর যেটা করবেন, আপনারা পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন। পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে শুধু ভলিউম বাটনের প্লাস বাটন, যেটাতে ভলিউম বাড়ানো হয় ওটা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। কিছুক্ষণ ধরে রাখার পরে দেখবেন এরকম অপশন আসবে অটোমেটিক। তারপর যেটা করবেন, আপনারা ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা পাওয়ার বাটনে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন এরকম অপশন আসবে। তারপর আপনারা ইয়েস ডিলিট অল ইউজার ডাটা এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে জাস্ট পাওয়ার বাটনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করবেন, দেখুন আমার সমস্ত ডাটা ফরম্যাট হয়ে যাচ্ছে। দেখুন সমস্ত ডাটা ফরম্যাট হচ্ছে, ফরম্যাট ফরম্যাট কমপ্লিট। তারপর যেটা করবেন, ফরম্যাট হওয়ার পরে সেটটা রিবুট করবেন। রিবুট করার জন্য জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি, তো ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে। তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, সেটটা চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। দেখুন ওয়েট করার পরে এরকম অপশন আসবে। দেখুন আপনারা ইন্ডিয়া সেট না করে ইউনাইটেড স্টেটস ক্লিক সেট করে দিবেন। নেক্সট করবেন, স্কিপ এনিওয়ে। তো বন্ধুরা দেখুন আমার সমস্ত ডাটা কিন্তু ফরম্যাট হয়ে গেছে এবং সমস্ত লক রিমুভ হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।